আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনি আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যদি সেখানে ভুল হয় আপনি কি করবেন? যেহেতু এবার সরকার 1 মাস সময় বর্ধিত করেছে, এই জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত আপনার কাছে কিন্তু সময় আছে। যারা অলরেডি রিটার্নটা জমা করে দিয়েছেন কিন্তু আপনার মনে হচ্ছে সেখানে কোনো ভুল ভ্রান্তি আছে, যেমন হয়তো আপনার আয়কর রিয়ায়ত নেওয়ার প্রয়োজন ছিল আপনি নেননি, অথবা বেশি পরিমাণ নিয়ে নিয়েছেন, অথবা আপনার কোনো এফডি, ডিপিএ, সঞ্চয়পত্র, নানা প্রকার জায়গায় সম্পত্তি আছে, আপনি সেগুলো দেখান নাই, এখনও কিন্তু সময় আছে। আপনি চাইলে আপনার যে রিটার্নটি জমা করেছেন সেটির একটি ভুল সংশোধনী, যেমন আমরা জমি রেজিস্ট্রেশন করার পরে ভ্রম সংশোধন দলিল করতে পারি, একই রকমভাবে এই ভুলটা সংশোধন করার জন্য আয়কর অধ্যাদেশ 1984 এর অধীনে আমরা যে সার্বজনীন পদ্ধতিতে যে রিটার্ন ফর্মটা জমা দেই, এর উপরে লেখা থাকে রিটার্নটি 82B ধারায় আপনি দিচ্ছেন, মানে হচ্ছে আপনি নিজেই হিসাব করেছেন সমস্ত কিছু, আপনি যত টাকা আয়কর হচ্ছে সেটি ব্যাংকে জমা করে অথবা ট্রেজারি চালানের মাধ্যমে দিয়ে জমা দিচ্ছেন। এই যে 82B ধারার সাবসেকশন 5-এর মধ্যে অপশনটা দেওয়া আছে, আপনি চাইলে সংশোধনী দাখিল করতে পারেন। তবে সংশোধনীটা আপনি সারা জীবন পারবেন না, এখন থেকে যেদিন থেকে আপনি রিটার্নটি জমা দিয়েছেন সেদিন থেকে 180 দিন, মোটামুটি 6 মাসের মধ্যে আপনি জমা দিতে পারবেন। এই 180 দিন বা 6 মাস যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আর আপনি রিটার্ন জমা করতে পারবেন না। এটা ছাড়াও যদি দুর্ভাগ্যবশত 6 মাসের আগেই আপনার যদি ফাইলটি আয়কর কর্মকর্তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু আপনি ভুল সংশোধনী রিটার্ন দিতে পারবেন না। তবে ভুল সংশোধনের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে, আপনি যদি প্রকৃত কোনো কর যদি কম দেন, ধরলাম যে আপনার 20,000 টাকা কর ছিল, সেক্ষেত্রে আপনি 18,000 টাকা যেই কোনোভাবে কর দিয়েছেন, 2,000 টাকা আপনার করটা দেওয়া হয়নি, তো এক্ষেত্রে তারা যেটি বলতেছে আইনগতভাবে 2% হারে প্রতি মাসে যে 2,000 টাকা বাকি আছে এটার মাসিক ভিত্তিতে 2% হারে সুদ সহ আপনাকে জমা করতে হবে। আপনার যদি কোনো এফডি থাকে, ডিপিএস থাকে, যেগুলো আপনি দেখান নাই সম্পত্তি হিসাবে, সেগুলো অবশ্যই অবশ্যই আপনি ভুল সংশোধনীর মাধ্যমে দেখিয়ে নেন। এবার যেমন সরকার যেটি করেছে, গত বছর যারা আয়কর রিটার্নে বিভিন্ন এফডি, ডিপিএস এগুলো দেখান নাই, এবার 10% কর দিয়ে সেগুলো দেখানোর কিন্তু সুযোগ পাচ্ছেন, হয়তো আগামীবার আরও বৃদ্ধি করা হতে পারে। তো আয়কর সংক্রান্ত আপনাদের আরও কিছু প্রশ্ন ছিল, সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যে যারা জুলাইয়ের পরে টিন সার্টিফিকেট নিয়েছেন তারা এইবার কিন্তু তাদেরকে দাখিল করতে হবে না। সকলেই বারবার প্রশ্ন করেন যে ভাই আমি অগস্টে করেছি, সেপ্টেম্বরে করেছি, আপনারা আগামী বছর দাখিল করবেন, এইবার আপনাকে করতে হবে না। আপনার যে এফডিটা আছে সেই এফডিটা আপনি ব্যাংক থেকে জেনে নেবেন, আপনার এফডি প্রতি বছর আপনাকে মুনাফা দিচ্ছে না 2 বছর বা 3 বছর পরে মুনাফা দেয়। যদি আপনার এফডিটা যখন মেয়াদ উত্তীর্ণ হবে 3 বছর পরে যখন আপনার মুনাফা দিবে তখন আপনি সেখান থেকে ইনকাম দেখাবেন, এখন জাস্ট আপনি আপনার এফডিটাকে আপনার একটা সম্পদ হিসাবে দেখাবেন। আর যে বিনিয়োগের ক্ষেত্রে আমরা যে আয়টা নিব, এটা আপনি যে বছরে আয় করেছেন গত জুলাইয়ের 1 তারিখ থেকে এবছরের জুনের 30 তারিখের মধ্যে যে আয়টা করেছেন এই সময়ের মধ্যে যদি আপনি বিনিয়োগ করেন তখনই কিন্তু আপনি শুধু জাস্ট রেয়ারটা পাবেন। আপনি যদি আগামী গত বছরে যদি বিনিয়োগ করে থাকেন সেটার জন্য এই বছর কিন্তু রেয়াত পাবেন না। গত বছর হয়তো আপনার সরকার অনুমোদিত বিভিন্ন খাতে আপনি দান করেছেন, আপনি বিনিয়োগ করেছেন, তাই এইবার রেয়াতে সেটা হিসাব করতে পারবেন না, সেটা আপনার সম্পদ হিসাবে থেকে গেল। বিনিয়োগের রেয়াত শুধুমাত্র আয় বছরের মধ্যেই আপনাকে বিনিয়োগ করতে হবে, তাহলেই আপনি শুধুমাত্র এইটি পাবেন। এটা ছাড়া আমরা সম্পত্তি দেখেছি আয়কর অধ্যাদেশটা সরকার বাতিল করতে যাচ্ছে, নতুন করে সরকার আইন প্রণয়ন করবে, এখন থেকে আরও বিস্তৃত করা হবে, টিন সার্টিফিকেট উপজেলা পর্যায়ে এনবিআরের অফিস নিয়ে নেওয়া হবে, আপনার যে আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, এর মাধ্যমে বিভিন্ন যে ব্যাংক, সঞ্চয়পত্র, আর্থিক প্রতিষ্ঠান, দলিল রেজিস্ট্রেশন সব জায়গায় এই আইডিটি ব্যবহৃত হবে। তাহলে আপনি যে রিটার্নটি জমা দিচ্ছেন এই যে আইডির বিপরীতে আপনি অন্য কোথায় কী লেনদেন করেছেন, আয় বছরে কত টাকা আপনাকে দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু তারা খুব সহজেই জানতে পারবে। এটি করা হচ্ছে শুধুমাত্র আপনারা যাতে আয় করে ফাঁকি না দেন এজন্যই, আর সমস্ত কিছু ডিজিটালাইজড করা হচ্ছে, আপনাকে অনলাইনে আয়কর রিটার্ন দিতে হবে, অন্যভাবে আপনি পারবেন না, ম্যানুয়ালি পদ্ধতিটা তারা বাতিল করতেছে। দেখা যাক, আইনটি যত দ্রুতই পাশ হয় ততই আমাদের সকলের জন্য মঙ্গলজনক।
তো যারা এখন পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেননি তাদেরকে আরও একবার বলে নিব, যাদের 3 সার্টিফিকেট আসছে অবশ্যই আপনারা রিটার্ন দাখিল করবেন। আর রিটার্ন দাখিল করা মানে আয়কর দেওয়া এমনটি না, শুধু 3 শ্রেণীর ব্যক্তি ব্যতীত যারা জমি বিক্রি করার জন্য, যারা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য এবং যারা অনিবাসী, এই 3 শ্রেণীর ব্যক্তির যদি 3 সার্টিফিকেট থাকে তারপর আপনাকে রিটার্ন দিতে হবে না। এই 3 শ্রেণীর ব্যক্তি যদি 3 সার্টিফিকেট থাকে আপনাকে রিটার্ন দিতে হবে না। অনেকে যে প্রশ্নটি করেন যে ভাই এই কথাগুলো কোথায় লেখা আছে, তো সহজ অর্থ হচ্ছে আমি আপনাদেরকে আয়কর নির্দেশিকাটি দিয়ে দিব, লিঙ্ক সেটি আপনারা ডাউনলোড করে সেখান থেকে পাবেন যে তারা নির্দেশিকায় কী কী স্পষ্টীকরণ করেছে যে কাদের কাদের দিতে হবে না। তো এটা ছাড়া আরও প্রায় মোটামুটি 19 ধরনের ব্যক্তি আছে যাদের আয় থাকুক বা না থাকুক 3 সার্টিফিকেট থাকার কারণে তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আর আয়করটা আপনারা যেটা হিসাব করবেন, গত বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে এবছরের জুনের 30 তারিখ পর্যন্ত এই 365 দিনে আপনি যত টাকা আয় করেছেন সেটা হচ্ছে আপনার মোট আয়। আপনার আয়টা 2 খাত থেকে আসতে পারে, একটা হচ্ছে করযোগ্য খাত থেকে আর একটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত খাত থেকে। আপনি যে টাকা পয়সাটা ইনকাম করতেছেন, যেমন সরকার আইটি সেক্টরকে কর অব্যাহতি খাতের মধ্যে রেখেছে, সেখান থেকে যত টাকাই আসুক 2024 সাল পর্যন্ত আপনাকে সেখান থেকে কর দিতে হবে না। তাহলে আপনার মোট আয়টা 2 জায়গা থেকে হতে পারে, একটা হচ্ছে করযোগ্য খাত, একটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত খাত। এখন এই করযোগ্য খাত থেকে আপনার যে আয়টা সেটা থেকেও আপনি কিছু কর অব্যাহতি পান। আপনি যদি বেসরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার বাড়ি ভাড়া, আপনার যাতায়াত, আপনার মেডিকেল, এখান থেকে আপনি নির্দিষ্ট অঙ্ক কিন্তু বাদ দিতে পারেন, তারপরে টাকাটাই শুধুমাত্র আপনার করযোগ্য। তো সর্বপ্রথম আমরা বের করি আপনার করযোগ্য টাকাটা কত হচ্ছে, আর যেটি করা হয় সেটি হচ্ছে 30 জুনে আপনার মোট সম্পত্তি কত, এই দুটো জিনিস হিসাব করা হয়। এখন যে করযোগ্য আয়টা আমরা বের করলাম, এই করযোগ্য আয় থেকে সর্বপ্রথমে আমরা ব্যক্তিভেদে আমরা করমুক্ত সীমাটা আবার বাদ দিব। যেমন পুরুষ হলে 3 লক্ষ টাকা পর্যন্ত যদি ইনকাম থাকে 0%, মহিলা হলে 3.5 লক্ষ টাকার জন্য, প্রতিবন্ধী হলে 4,50,000 টাকার জন্য, আপনি যদি গেজেটকৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন 4,75,000 টাকা পর্যন্ত, এদের মধ্যে কারো যদি আবার প্রতিবন্ধী সন্তান থাকে 50,000 টাকা করে বেশি পাবেন। এটা ছাড়া কারো আয় যদি শুধুমাত্র কৃষি নির্ভর হয় উনি আরও 2 লক্ষ টাকা পর্যন্ত এই কর অব্যাহতি পাবেন, অর্থাৎ এই তো পর্যন্ত আপনাকে 0% কোনো প্রকার আপনার আয়কর আসবে না। এর পরবর্তী প্রতি যে 1 লাখের জন্য, প্রথম 1 লাখের জন্য 5%, পরে 3 লাখের জন্য 10%, পরে 4 লাখের জন্য 15%, পরে 5 লাখের জন্য 20%, এবং পরবর্তী যা কিছু আসবে তার উপর হিসাব করা হয় 25% হিসাবে যা আসে তা। এটা ছাড়া আপনি ঢাকাতে আসতেন, উত্তর সিটি, দক্ষিণ সিটি না চট্টগ্রাম, এখানে যদি হয় ন্যূনতম কর আপনাকে দিতে হয় 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনে 4,000 টাকা, এর বাইরে 3,000 টাকা। তবে মনে রাখবেন ন্যূনতম কর আপনি তখনই দিবেন যখন আপনার যে করমুক্ত সীমা অতিক্রম করবে তখনই আপনি দিবেন, তাছাড়া আপনাকে দিতে হবে না। আর আপনি এই সমস্ত যে আয়কর রিটার্ন এগুলোর জন্য বিভিন্ন রকম ফর্ম পাওয়া যায়, আপনি NBR এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, সেখান থেকে নিজে পূরণ করে আপনি দিতে পারবেন। আয়কর সংক্রান্ত আরও ইন ডিটেইলে জানতে চাইলে আমার প্লেলিস্টে মোটামুটি 20টির মতো ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে আয়করটা কীভাবে হিসাব করতে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এবছর 31 ডিসেম্বর আরও কয়েকদিন সময় আছে, আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।